কোশ্চেন নাম্বার 93, 91, 92 দুটোকে বাদ দিয়ে রাখ, 93টা চলে আয়। 93টাতে বলছে এফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, সেটা হচ্ছে ট্যান এক্স, ঠিক আছে। এইটা দেখাতে বলেছে ইউসি, পাতি কথা, ইউসি দেখাতে হবে কোথায়, অন অন ও ক্লোজ ইন্টারভ্যাল জিরো এ কমা বি, ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি, ঠিক আছে, যেখানে -π/2 লেস দ্যান এ লেস দ্যান বি লেস দ্যান π/2, এই কন্ডিশনটা কিন্তু হোল্ড করতে হবে। কেন বলতো, কারণ π/2 বা -π/2 এই বিন্দু দুটোতে ট্যান এক্স এর কোনো অস্তিত্ব থাকে না, ট্যান π/2 মান কত, ইনফিনিটি হয়, অস্তিত্ব থাকে না, তাহলে সেই জন্য আমি এটা লেস দ্যান নিয়েছি। আচ্ছা, আমি এফ এক্স ইকুয়াল টু আমি এটা ট্যান এক্স মানে সাইন এক্স বাই কস এক্স লিখছি, তো দেখ এইটা কন্টিনিউয়াস, ডেফিনেটলি এটা আমার কি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস, সাইন এক্স কস এক্স দুটোই কন্টিনিউয়াস, তার মানে তাদের ভাগফলটাও কন্টিনিউয়াস, তাদের ভাগফলটা যদি কন্টিনিউয়াস হয় তার মানে দ্যাট মিনস হচ্ছে ট্যান এক্সটা কন্টিনিউয়াস, কোথায়, সেটা হচ্ছে এ বি, এ বিটা হচ্ছে π/2 -π/2 কোনোটাই নিইনি কিন্তু, তাহলে অটোমেটিক্যালি আমার এটা ইনফিনিটি, নিচেরটা জিরো হওয়ার প্রশ্ন আসছে না, কস কস π/2 হলে তবে তো জিরো হয়, কিন্তু π/2 নেই তো, তাহলে অটোমেটিক্যালি বা -π/2ও নেই, কস π/2 বা -π/2 দুটোতে জিরো হয়, তার মানে সেটা এটা নিচেটা জিরো হলে ইনফিনিটি হয়ে যাবে, সেই জন্য আমি অ্যাকচুয়ালি দুটোতেই লেস দ্যান নিয়েছি, দুটোতেই মানে এই লেস দ্যান ইকুয়াল টু চিহ্নটা নেই, তার মানে দুটোই হচ্ছে কন্টিনিউয়াস, কোথায়, ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, আর আমরা জানি সেটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যালে ইন্টারভ্যাল কন্টিনিউইটি, কন্টিনিউইটি এইটা কিন্তু বিশাল দরকারি কথা, ক্লোজ ইন্টারভ্যাল কন্টিনিউইটি, এটা মানে পরিষ্কার কথা হচ্ছে ইউনিফর্ম, ইউনিফর্ম কন্টিনিউইটি, ঠিক আছে, ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয়েছে তার মানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়েছে, ব্যাস ডাইরেক্ট, আর কিছু বলার দরকার নেই।